আপনারা আছেন আমার হৃদয়ে, আমি হৃদয় দিয়ে আপনাদের ভালোবাসা উপলব্ধি করি। খালেদা জিয়া ম্যাট্রিক পরীক্ষা নাকি দিয়েছিল, তা পাশ করেছিল কিসে? অঙ্ক আর উর্দু, এই দুই সাবজেক্টেই পাস। তো সে তো একটা ফেল করা, তার ধারণা সে ফেল করছে বাংলাদেশের কোনো মানুষই পাস করবে না, কেউ পড়বে না। 6 বছর ক্ষমতায় ছিল, সাক্ষর হাতার হার কমালো। 2009 সরকারে আসলাম, দেখি সেই 65.5% কমে 44% নেমে গেছে। অনেকেই তো ক্ষমতায় ছিল, এই রংপুরে ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করে নাই। ওই খালি নৌকা মার্কা ক্ষমতায় আসলেই কাজ হয়, নৌকা মার্কা ছাড়া হয় না। নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে দারিদ্র বিমোচন হচ্ছে। আজকে হত দরিদ্র বলে নেই, মাত্র 5%, আল্লাহর রহমতে সেটুকুও থাকবে না, কোনো মানুষ হত দরিদ্র থাকবে না। একমাত্র নৌকা মার্কা ক্ষমতায় আসলেই দেশের উন্নতি হয়, নৌকা মার্কা ক্ষমতা আসলে কৃষকের ভাগ্যে পরিবর্তন হয়, নৌকা মার্কা ক্ষমতা আছে বলে ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, নৌকা মার্কা ক্ষমতা আছে বলেই আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কাজী নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও আপনারা আপনাদের সেবা করার সুযোগ দেবেন, সেটাই আমি আপনাদের কাছে চাই। আপনারা নৌকায় ভোট দেবেন তো বলেন। বাবা মা ভাই সব হারিয়েছি, আমার তো হারাবার কিছু নেই। একটা মানুষ আপন জন হারালে শোক সইতে পারে না, আর আমি একই দিনে সব হারিয়েও শুধু একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছি, যেই বাংলাদেশের প্রতিটি মানুষের মুখে অন্ন যোগাবো, প্রতিটি মানুষের ঘর করে দেব, প্রতিটি মানুষের জীবন মান উন্নত করব। আর ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, এখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আগামীতে 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে। আজকে বাংলাদেশ সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। যে বাংলাদেশ একসময় দুর্ভিক্ষের দেশ বলে মানুষ করুণা করত, এখন আর কেউ করুণা করে না, এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। কারণ আমরা দ্রুত এই 14.5 বছরে বাংলাদেশ বদলে গেছে, এই বদলে যাওয়া বাংলাদেশ আরও উন্নত হবে, উন্নয়নশীল দেশ, এরপরে উন্নত দেশ। ডেল্টা প্ল্যান করে দিয়ে গেছি, নদী নালা খাল বিল যত রকমের আমাদের জলাভূমি আছে সেগুলি উন্নত করা, আমরা আমাদের খাদ্য উৎপাদন থেকে শুরু করে কর্মসংস্থান সব ব্যাপারে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আর আমাদের তরুণ প্রজন্ম, আজকের ছাত্রছাত্রী, আগামী দিনের তারাই হবে দেশের ভবিষ্যৎ, তারাই এই দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আরও উন্নত করবে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনারা খুব কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি এটুকু বলতে পারি, বাবা মা ভাই সব হারিয়েছি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, এটাই তো আমার সংসার, এটাই আমার আপনজন, আপনাদের মাঝে খুব খুঁজে পাই আমার বাবার স্নেহ, ভাইয়ের স্নেহ, বোনের স্নেহ, আপনাদের মাঝ থেকেই আমি পেয়েছি। কাজে আপনাদের জন্য বাবার মতো যদি প্রয়োজন হয়, এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য বাবার মতো জীবন দিতে আমি প্রস্তুত, সেই কথাটাও আপনাদের জানিয়ে দিয়ে যেতে চাই। আমি বিদায়ের আগে বলে যাই, রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।